বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সকালে নির্বাচন কমিশনে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এমন কথা জানান এবং এক্ষেত্রে গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রত্যক্ষ ভূমিকা আশা করেন। বৈঠকের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারও। নির্বাচনকালে গণমাধ্যমের দায়িত্ব পালন নিয়ে যে বিধিনিষেধ রয়েছে সে বিষয়ে সিইসি বলেন ভোট কেন্দ্রে ঢুকতে সাংবাদিকদের অনুমতির প্রয়োজন নেই। The UK is encouraging free, fair, participatory and peaceful elections here in Bangladesh so the citizens of Bangladesh can exercise their democratic right. We discuss the vital role of strong, democratic, independent institutions, the role of media and civil society, and we also discuss the role of independent observers. উনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচনটা যেন পার্টিসিপেটরি হয় এবং ক্রেডিবল, এই কথাটা উনি বলেছেন এবং আমরাও আমাদের তরফ থেকে জানিয়েছি যে আমরা কী ভূমিকা পালন করবো।